অধিকার আদায়ে যোগ্যতা অর্জন করতে হবে নারী দিবসে প্রধানমন্ত্রী দেশজুড়ে নানা আয়োজন কুমিল্লায় আদালতে খুনের দায়ে একজনের ফাঁসি মোজাক্কির হত্যায় তিন দিনের রিমান্ডে আসামি বেলাল বরিশালে ছাত্রলীগ নেতার পরিচয়ে শোরুমে হামলা ও লুটের ঘটনায় মামলা পাঁচজন গ্রেফতার দর্শক আমন্ত্রণ দেশ 24 আপনাদের সাথে আছি আমি ফারহানা লোপা এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন পুরো খবর নারীদের অধিকার আদায় করে নিতে হবে অধিকার আদায়ের যোগ্যতা অর্জন করতে হবে সকালে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে এই কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিকে সারা দেশে নানা আয়োজনে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস সকালে ময়মনসিংহে শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানে সাইকেল র্যালির উদ্বোধন করেন সিটি মেয়র ইকরামুল হক টিটু নেত্রকোনায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব উইমেন্স কর্নারের উদ্বোধন করা হয়েছে এছাড়া খুলনা বরিশাল সুনামগঞ্জ শেরপুর গাজীপুর ব্রাহ্মণবাড়িয়া গোপালগঞ্জ চাপাই নবাবগঞ্জ কুষ্টিয়া সহ সারা দেশে নানা আয়োজনে পালিত হয়েছে দিবসটি যে নারীদের অধিকার দাও নারীদের অধিকার দাও বলে যে শুধু চিৎকার করা আর বলা আর বক্তৃতা দেওয়া এতে কিন্তু অধিকার আসে না অধিকারটা আদায় করে নিতে হবে আদায় করবার মতো যোগ্যতা অর্জন করতে হবে আর সেই যোগ্যতা আসবে শিক্ষা দীক্ষা প্রশিক্ষণের মাধ্যমে বিশ্বে যা কিছু মহান সৃষ্টির চিরকল্যাণকর অর্ধেকতা করিয়াছে নারী অর্ধেকতা নর কিন্তু বাস্তবতা কি তাই এখনও পুরুষের সমান কাজ করে বৈষম্যের শিকার নারী শুধুমাত্র শারীরিক ক্ষমতার দোহাই দিয়ে অনেক ক্ষেত্রেই পিছিয়ে যাচ্ছেন সবাই ভোর থেকে সন্ধ্যা ভাগ্য বদলের স্বপ্নে এভাবেই শ্রম দিয়ে যাচ্ছেন নারীরা লালমনিহাটের হাজারো নারী পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছেন তবে বৈষম্যটা চরমে শ্রম একই হলেও মূল্যায়নের বেলায় তা পুরুষের অর্ধেক পুরুষ মহিলাদের একই কাজ করি তা পুরুষের দাম বেশি আমার দাম কম কম তো কই নে তারপরও একটা মহিলা একটা আওয়াজ না পুরুষের ইয়াও বেশি আমি 70 টাকা কামাই করি 100 তাকে দিয়ে বাড়ি চলাই নে 70 টাকা দিয়ে সওয়া পক চাল কিনি নে লেখাপড়া করাই বৈষম্য নিয়ে কেউ প্রতিবাদ করলে হারাতে হচ্ছে কাজ তবে আশ্বাস মিলেছে কৃষিকাজে লিঙ্গ বৈষম্য দূরীকরণের সংবিধানে এই বিষয়টি উল্লেখ করা আছে যে লিঙ্গ এবং লিঙ্গভেদে সকলেই সমান অধিকার ভোগ করবেন বাংলাদেশের সংবিধানের অধিক মানে আওতায় সুতরাং আমরা এই ব্যাপারে উদ্বুদ্ধ করে কার্যক্রম করে যাচ্ছি শারীরিক অক্ষমতার দোহাই দিয়ে সমান কাজ করেও অর্ধেক পারিশ্রমিক পান পঞ্চগড়ের নারী শ্রমিকরা বিকল্প পথ না থাকায় তাই মেনে নিয়েছেন তারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে এই শ্রম নীতিমালার যে মজুরি বৈষম্যটা এখনো আমাদের দেশে কোথাও কোথাও না আমি বলবো যে অনেকাংশেই এখনো রয়ে গেছে সেই শ্রম বৈষম্যের ক্ষেত্রে মজুরি বৈষম্যের নীতিমালাটা খুব স্ট্রং হওয়া দরকার প্রাত্যহিক কাজে যেন আর বৈষম্যের শিকার হতে না হয় নারী দিবসে এমনটাই চাওয়া এখানকার শ্রমিকদের মাফতুহা মিলি চ্যানেল 24 কুমিল্লায় আদালতের খাস কামরায় হত্যা মামলার আসামিকে হত্যার ঘটনায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত দুপুরে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ রায় দেন মামলার বিবরণীতে জানা যায় 2019 সালের 15 জুলাই জেলা ও দায়রা জজ আদালতে আব্দুল করিম হত্যা মামলায় হাজিরা দিতে আসেন দুই আসামি হাসান ও ফারুক বিচারিক কার্যক্রম চলাকালে আসামি ফারুককে ছুরিকাঘাত করে একই মামলার অপর আসামি হাসান পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি যশোরে বোনকে হত্যার দায়ে ভাই আব্দুর রহিমকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ রায় দেন আইনজীবীরা জানান পৈতৃক জমি নিয়ে বিরোধে বোন নূরজাহানকে 2019 সালের 19 ফেব্রুয়ারি হত্যা করেন ভাই আব্দুর রহিম পরে এ ঘটনায় ছেলে বাদী হয়ে মামলা করেন এদিকে কিশোরগঞ্জে 15 মাসের সন্তানকে হত্যার দায়ে মা সালমা আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত মামলার বিবরণে জানা যায় ছেলে মাহাথির মোহাম্মদের কান্নার বিরক্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন মা সালমা
নোয়াখালীর কোম্পানিগঞ্জে সাংবাদিক বুরহান উদ্দিন মোজাক্কির হত্যা মামলায় গ্রেফতারকৃত বেলাল উদ্দিনকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। দুপুরে 4 নং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই রায় দেন। তদন্তকারী কর্মকর্তা জানান, বেলাল উদ্দিনকে আদালতে তুলে 5 দিনের রিমান্ড আবেদন করেন তারা। পরে শুনানি শেষে জিজ্ঞাসাবাদের জন্য 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আজই পিবিআই জেলা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে তাকে। বরিশালে টপ টেনের শোরুমে হামলা, ভাঙচুর ও লুটের ঘটনায় মামলা হয়েছে। এতে গতকাল আটককৃত 5 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, গতকাল বিকেলে পাঞ্জাবি পরা একজনের নেতৃত্বে প্রায় অর্ধশত যুবক সদর রোডের টপ টেন শোরুমে প্রবেশ করে, বিভিন্ন পণ্যদ্রব্য নিয়ে টাকা না দিয়ে এক ছাত্রলীগ নেতার নাম ভাঙিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে বিক্রয় কর্মীরা বাধা দেয়। এ সময় তারা বিক্রয় কর্মীদের মারধর, ভাঙচুর ও লুটপাট করে। ফুটেজ দেখে গতকালই 5 জনকে আটক করে পুলিশ। দুপুরে তাদের নাম উল্লেখ করে অজ্ঞাত 40 জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন শাখা ব্যবস্থাপক শেখ ইমরান শেখ। ছেলে বা মধ্যবয়স্ক যা কিছু লোক প্রবেশ করে একসাথে, এবং তারা যে যার মতো করে পণ্যগুলি নেয় এবং বিল পরিশোধ না করে সব বিষয়গুলো দেখা হয়েছে। খতিয়ে দেখে যাদেরকে চিহ্নিত করা সম্ভব হয়েছে তাদের রাত্রিবেলা কিন্তু ধরার ক্ষেত্রে অভিযান চলেছে। হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে উদ্ধারকৃত 18টি রকেট সেল ধ্বংস করা হয়েছে। দুপুরে সাতছড়ি জাতীয় উদ্যানে গহীন অংশে সেনাবাহিনীর সদর দপ্তরে কর্মকর্তারা ও বোমা নিষ্ক্রিয়কারী দলের 11 সদস্যের একটি বিশেষ দল এগুলো ধ্বংস করে। এ সময় 55 বিজিবির হবিগঞ্জ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল SNM সামিউন নবী চৌধুরী সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত 2 মার্চ বিকেল থেকে 3 মার্চ সকাল পর্যন্ত 18টি বিধ্বংসী রকেট সেল উদ্ধার করে বিজিবি। মোটরসাইকেল দুর্ঘটনায় কারমাইকেল কলেজ ছাত্রী রুবাইয়া ইয়াসমিন রিমুর মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলায় ছাত্র রিজভীকে ফাঁসানোর অভিযোগে নীলফামারীতে মানববন্ধন হয়েছে। সকালে বঙ্গবন্ধু চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। বক্তাদের অভিযোগ, বন্ধু ফয়সালের সাথে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু হয় রিমুর। এ ঘটনায় ফয়সাল ও রিজভী সহ অজ্ঞাত 2-3 জনকে আসামি করে অপহরণ ও হত্যা মামলা করেন রিমুর বাবা। কয়েকটি গণমাধ্যম ঘটনাটিকে অপহরণ ও তা উল্লেখ করে মিথ্যা মামলা প্রকাশ করে। রিজভীকে মামলা থেকে অব্যাহতি ও সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে মংলা বন্দরে পৌঁছেছে ভারতীয় 2টি যুদ্ধজাহাজ। সকালে বন্দর জেটিতে নোঙর করে ANS কুলিশ ও সুমেদা নামের 2টি যুদ্ধজাহাজ। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর মংলা ঘাটের অধিনায়ক ক্যাপ্টেন এম মোশাররেফ হোসেন সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা কমোডর মহাদেবহু গোবর্ধন রাজু তাদের সফর সম্পর্কে অবহিত করেন। জানান, 3 দিনের সফরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন এবং বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করা হবে। ঘড়ির কাঁটায় বছর পেরোলো করোনা। উন্নত বিশ্ব থেকে বাংলাদেশ যার ছোবলে কোণঠাসা সবাই, অথচ তার কোনো শঙ্কাই ছিল না প্রান্তিক অঞ্চলে। ভ্রান্ত ধারণা ও কাল্পনিক চিন্তা ভাবনায় এখন বুঁদ হয়ে আছে সবাই। বিশেষজ্ঞরা বলছেন, দেশের 60-80% মানুষকে টিকার আওতায় আনা না গেলে মহামারীর আকার আরও বড় হতে পারে। বিশ্বজুড়ে করোনার প্রকোপ, সেই সাথে টানা লকডাউন আর বিধিনিষেধ কেটেছে মাসের পর মাস। এক পর্যায়ে কিছুটা স্বস্তির খবর নিয়ে এলো করোনার টিকা। অথচ শঙ্কার ঘণ্টা বাজেনি গায়ের চোহর দিতে। খুঁড়ি ঘাটে বেড়ায় পথে পথে বেড়াচ্ছে, আল্লাহ আমার কোনো আপাত বিয়াজ নাই। এলাকার মানুষ ওই রকম যারা পরিশ্রম করে, এত মাসটা ব্যবহার এতটা আমরা করিনি, লাগবো না। করোনা মহামারীর বছর পার করছে দেশ, এরই মধ্যে সংক্রমণ ঠেকাতে শুরু হয়েছে টিকা প্রয়োগ। জানাইতে তোড়জোড় চলছে সরকারের উচ্চ মহল থেকে জনসাধারণের, কিন্তু প্রান্তিক মানুষের কাছে করোনায় যেখানে গুরুত্ব পায়নি সেখানে টিকার বিষয়টি অনেকটাই আপেক্ষিক।
আমাকে শরীর কোনোটা বললে খাইতে খাই মিটে যায়। সেদিনকে আমার ছোটো ছেলে আমার বসে আপনার করোনা টিকিটটা দিলি ভালো হয় না, আমি বসে যে করোনা টিকিট কিসের জন্য দেবো বলবে তো, আমি বললাম যে নাম দেবো না। মোবাইলের মাধ্যমে যেটা করেছে আমি সেই মোবাইলের মাধ্যমে সেই জিনিসটা বুঝিনি। বিশেষজ্ঞরা বলছেন দেশে করোনার সংক্রমণ ঠেকাতে 60-80% জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে হবে, একই সাথে অনলাইন রেজিস্ট্রেশনের বিষয়ে আরও সহজ পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। অ্যাডভান্স কান্ট্রির মতো কিন্তু আমরা আগাইনি, যে আমরা একটা প্রত্যন্ত অঞ্চল থেকে সাথে সাথে আমরা ই করে ফেলবো, ইন্টারনেটের মাধ্যমে রেজিস্ট্রেশন করে ফেলবো। গ্রামে গ্রামে ইউনিয়ন ইউনিয়নে যে ক্লিনিকগুলি করা হয়েছে, এই ক্লিনিকে ডাক্তার আছে, নার্স আছে, তারপরে আমাদের বিশ্ববিদ্যালয়গুলিতে দেখা যায় যে সকল বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমাদের মেডিকেল সেন্টার আছে, আমরা কিন্তু সরকারকে সাহায্য করতে পারি। যদিও সংশ্লিষ্টরা মনে করছেন ভ্রান্ত ধারণা নিয়ে থাকা প্রান্তিক মানুষের ঘুম ভাঙাতে সচেতনতার বিকল্প কিছুই নেই। তানিম রহমান, চ্যানেল 24। গোপালগঞ্জে কাজে দ্রুত যোগদানের দাবিতে মানববন্ধন করেছেন উপসহকারী কৃষি কর্মকর্তারা। সকালে জেলা প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। এই সময় তারা অভিযোগ করেন নিয়োগ বিজ্ঞপ্তির 3 বছর ও তালিকা প্রকাশের 1 বছর পেরিয়ে গেলেও কাজে যোগ দিতে পারেননি 1650 জন নির্বাচিত উপসহকারী কৃষি কর্মকর্তা। এই জন্য প্রধানমন্ত্রী ও কৃষিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। টাঙ্গাইলে হয়ে গেল গোল্ডেন ইস্পাত নিবেদিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা সময়ের সেরা হাফেজ 2021 প্রতিযোগিতার অডিশন রাউন্ড। দুপুরে অডিশন রাউন্ড হয় জেলার তানজিমুল উম্মা হিফজ মাদ্রাসায়। অর্ধ শতাধিক হাফেজের কোরআনের মধ্যে চূড়ান্ত পর্বের জন্য মনোনীত হন 15 জন। রমজানের শুরু থেকে প্রতিদিন বিকেল 4:30-4:30 চ্যানেল 24-এ প্রচার হবে সময়ের সেরা হাফেজ 2021-এর চূড়ান্ত পর্ব। শতভাগ দেশীয় মালিকানাধীন সিগারেট কোম্পানির জন্য আলাদা নীতিমালার দাবি জানিয়েছেন দেশীয় তামাক চাষী কল্যাণ সমিতি। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় 2017-18 অর্থ বছরের বাজেটে আলাদা নীতিমালা তৈরির বিল পাশ হয় যা এখনও বাস্তবায়ন হয়নি। অভিযোগ করেন বিদেশি একটি কোম্পানির কারণে দেশীয় চাষিরা তাদের উৎপাদিত তামাক বিক্রয় করতে পারছেন না, এতে বেকার হয়ে পড়ছেন তারা। এবার এক নজরে দেখে নেব দেশে আরো কিছু খবর। ঠাকুরগাঁও সদরে সেচ ক্যানেল থেকে পোস্টম্যান খলিলুর রহমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ তার বাড়ি বড়গাঁও ইউনিয়নের মোলানখুরিতে। ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় 28 জনকে আটক করা হয়েছে, মেঘনা ও তেঁতুলিয়া আলাদা অভিযানে তাদের ধরা হয়। ঢাকা সিলেট মহাসড়কে সুনামগঞ্জ পর্যন্ত বাড়ানো দাবিতে মানববন্ধন হয়েছে কর্মসূচির আয়োজক নাগরিক অধিকার উন্নয়ন সমিতি। নাটোরে মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন হয়েছে, সম্প্রতি যাচাই বাছাই শেষে বাদ পড়ে 82 মুক্তিযোদ্ধার নাম। ঝিনাইদহে শুরু হয়েছে মরমী কবি পাগলা কানাইয়ের জয়ন্তী উৎসব, 4 দিনের আয়োজনে রয়েছে লাঠি খেলা, চিত্রাঙ্কন ও সঙ্গীতানুষ্ঠান। দেশ 24 এই ছিল এখনকার মতো, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।